এবার অন্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের সাতখুনে ঘটনায় আদালতে নিজের দায় স্বীকার করেছে র‍্যাব ১১র সাবেক সিও তারেক সাইদ মোহাম্মদ। স্বীকারোক্তি শেষে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। আইনজীবী ও নিহতের স্বজনরা এই মামলার মূল হোতা নূর হোসেনকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানায়। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, নূর হোসেন সম্পর্কে জানতে চেয়ে ভারত চিঠি দিয়েছে। সহকর্মীদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। বুধবার সকালে জবানবন্দি দেওয়ার জন্য নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ মহিউদ্দিনের আদালতে তারেক সাইদকে আনা হয়। এরপর শুরু হয় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া, চলে বিকেল ৪টা পর্যন্ত। আইনজীবীরা জানান, দুটো মামলাতেই হত্যার দায় স্বীকার করেছেন তিনি। সে নিজেকে জড়িয়ে এবং ঘটনাপূর্ণ বিবরণ দিয়ে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, সেটা দুটি মামলার মধ্যে দিয়েছেন। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেন সম্পর্কে জানতে চেয়ে ভারত আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। নোট ভার্বাল একটা আসছে, সেইখানে আমাদের কাছে কিছু আরও ইনফরমেশন চেয়েছে, আমরা সেই ইনফরমেশন দিচ্ছি। আমাদের আমাদের প্রক্রিয়া চলছে, এখানে কোনো মানে সময়ের ইয়ে হচ্ছে না, আমরা সময় মতো কাজ করে যাচ্ছি। নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। যত দ্রুত সম্ভব কলকাতা থেকে নিয়ে এসে তাকে দ্রুত বিচারের ব্যবস্থা করুক, আর আমার স্বামীর আত্মা শান্তি পাওয়ার জন্য যাতে সুষ্ঠু বিচার হয়, কমিশনকে সাতখুনে নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে নারায়ণগঞ্জে আদালত চত্বরে আইনজীবীরা এক ঘন্টার কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করে। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন।